ফ্যামিলি খুঁজে পাইলে আমি অনেক সুখী স্যার মনের ভিতর খুব কষ্ট স্যার আমি কবে আমার ঠিকানা খুঁজে পাই মানুষ অনেক অবহেলা করে যে আপন না থাকলে তো বুঝে নি যে কি কষ্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা হচ্ছে সেই সব সন্ধানদের নিয়ে আমরা ভিডিওগুলো ধারণ করি যারা ছোটোবেলায় কোনো ঘটনাক্রমে পরিবার থেকে হারিয়ে গেছেন এবং হারিয়ে গিয়ে জীবনের এই পর্যায়ে এসে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবার খুঁজছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড বিগত চার বছরে শত শত ছেলে মেয়েকে তাদের পরিবারে ফিরিয়েছে আলহামদুলিল্লাহ এই লাইনটা বলতে পেরে আমাদের কৃতজ্ঞতা বোধ চলে আসা আল্লাহর প্রতি এবং একই সাথে আমাদের একটা ভালো লাগা আত্মতৃপ্তি কাজ করে এখানে শুধুমাত্র স্টুডিও অফ ক্রিয়েটিভার্স বললে আমাকে যেহেতু আপনার স্ক্রিনে দেখেন আমি বলবো না আমার সঙ্গে টিম মেম্বার যারা আছেন অসংখ্য টিম মেম্বার যারা কাজ করেন পর্দার বাইরে এবং একই সাথে আমার অফিস কর্মী যারা আছেন তাদের কন্ট্রিবিউশন এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা আমরা এই কথাগুলো বলছি কারণে যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে দেখবেন না আপনারা এই ভিডিওগুলোকে সামাজিক দায় থেকে সামাজিক দায়পত্র থেকে দেখবেন এবং এই ভিডিওগুলোকে অনেকেই তার জীবনের অন্যতম একটা ভালো কাজ হিসেবে দেখবেন দেখে আপনারা যারা এখানে আসে সেই সব ছেলেমেয়েদের জন্য যদি কিছু করতে পারেন তাহলে নিঃসন্দেহে একটা অনন্য কাজ হবে অনেকেই দেখে স্কেপ করে চলে যান যতজন মানুষ এই ভিডিওগুলো দেখে স্কেপ করে চলে যায় হয়তো তাদের মধ্যে কেউ না কেউ লুকিয়ে আছে যিনি এই ভিডিওটা পুরোপুরি দেখলে যিনি অতীতে আজকে এসছেন তাকে চিনতেন সুতরাং আমি অনুরোধ করবো যে আপনারা দেখেন দেখলে হয়তো বা আপনার জীবন থেকে দশটা মিনিট যাবে কিন্তু এই দশটা মিনিটের কারণে একটা অভাবনীয় ঘটনা ঘটে যেতে পারে তাই না সো কথা বলাচ্ছি না যিনি আমার সঙ্গে আছেন চলুন তার সঙ্গে একটু পরিচিত হই নাম কি আপনার আমার নাম মনিরা মনিরা এটা বাবা মার দেয়া নাম বাবা মার দেয়া নাম মনিরা আপনার বর্তমান বয়স আমরা দিচ্ছি ছাব্বিশ থেকে সাতাশ হতে পারে তাই না আপনার তো গ্রামের নামও মনে আছে আমার গ্রামের নামও মনে আছে চন্তিপুর গ্রাম চন্দ্রিপুর গ্রাম চন্দ্রিপুর জি যশোরে যশোরে তো জান কেন আমি শুধু গ্রামের নামটা জানি তো আর আমার জেলা থানাগুলো কিছু মানে জেলা তো জানেন থানা জানেন না জেলা কি যশোর নাকি যশোর কি আপনি শিওর না আমি শিওর না ওইটাও শিওর না শুধু গ্রামের নাম জানেন চন্দ্রপুর জি কিন্তু আমি ভাইয়ের সাথে যখন আসছিলাম হ্যাঁ তখন লঞ্চে আসছিলাম আমার মনে আছে যে আমার বাড়ি যশোরে এটা মনে আছে মনে আছে কিন্তু এটা সত্যি নাও হতে পারে আমি শিউর জেরে সত্যি যশোর আচ্ছা এখন তাহলে যশোরের চন্দ্রপুর গ্রাম হলে তো হয়ে গেল তো মনিরা কি হয়েছে গল্পটা আমাকে বলেন তো একেবারে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে স্যার আমার মা ডেলিভারি হইতে যায় আমার আগে ছিল তো আমরা আমার বাপ আমরা অনেক ভাই বোন ছোট বড় সব মিলায় তখন আমার বাপ দ্বিতীয় বিয়া আর কি করে করার পরে এখন অনেক মানুষজন ফ্যামিলিতেতে আমার ভাই সব আমার বোন সবাই বলতাছে যে আমি ছোটো মানুষ তো আমার চাচার আবার মেয়ে নাই তো বলতাছে যে চাচার মেয়ে নাই তাহলে চাচার বাসায় দিলে আমার চাচাও বলছে যে আমার বাসায় দিলে তাহলে আমার লেখাপড়াও করাইলাম আমার বাসায় টুকি নাকি একটু কাজও করলো আমার মেয়ে হিসাবে আমার যেহেতু মেয়ে নেই পরে দিছে তো আমার চাচিটা অনেক ডরজার ছিল তো আমি ছোট মানুষ তো পাঁচ ছয় বছরের মানুষ আমি ধর কাজ করতে পারি না আপন চাষি

পরে দিছে তো চাষি মনে করেন যে কাজ করতে বলে আমি তো ছোট মানুষ তেমন কাজ পারি না তো মার দূর করে আর কি খাইতে খুব কম দেয় তো আমার খুব ক্ষুধা না খাই তো আমি এটা এটা ভাববে গেটের বাইরে আর কি বাইরেছি তো অনেক উপর থেকে বাইরেছি কয়তলা শিওর আমার মনে নাই তো বাইরনির পরে দোকানে গেছি কিন্তু দোকান খুঁজে পাইতেছি না দুপুর টাইম তখন দুপুর টাইম না এগারোটা বারোটা আনুমানিক তো পাইতেছি না দোকান খুঁজে পাইছি পাইলে কিছু কিনছি কিনে আসতেছি তো যে বাসার থেকে আমি বাইরেছি। সেই বাসাটা আর আমি পাইতেছি না খুঁজে তো পাইতেছি না সারাদিনই বিচরাইতেছি যেই গেটটা থেকে বাইরেছি সেই গেটের ভিতরে আর ঢুকতে পারতেছি না যাইতেছি কিন্তু এই বাড়ি না আমি যেন থেকে বাইরেছি এটা আর আমি পাইতেছি না সারাদিন এরকমভাবে সারা রাতে যে খাবার ছিল সেই খাবারটা আমার হাতেই আছে তো আমি খুব ক্লান্ত হয়ে গেছি কাঁদতেছি পরে এই বাসা খুঁজে পাইতাছি না মানুষের কাছে জিজ্ঞেস করতাসি ছোটো মানুষকেও তার গুরুত্ব দেয় না অবহেলা করতেছে পরে দিন আমি খুঁজাখুঁজি করছি পরে একটা বট গাছ ছিল সারাদিন ঘুরে ঘুরে একটা বট গাছের নিচে আমি বসে আসি বসে থাকলে তো ওই খাবারটা খায়া একটু পানি সায়া খাইছি দোকান থেকে আর কি পানি সায়া খাওয়ার পরে খাইছি খাওয়ার পরে আমি তখন বাজে রাতের দুইটা তে অনেক মানুষ আসতে বলতাছে বলতো যে বাবু আমার সাথে যাবা আমি তো অনেক রিক্সা উল্ল অনেক প্রাইভেট গাড়ি মানে অনেক মানুষই আসতে আমি আমার বলতাসে যাওয়ার জন্য আমি যাই না তো মামি সিংহের এক ছেলে ছেলের বয়সে তখন বিয়ে করছিল নতুন বউ গড়েছিল পরে উনি আবার সব মানুষের লেগেছে উনি আবার যায় না ওনার নাম হচ্ছে কাদির তো বলতেসে বাবু তুমি যে বাসাটার থেকে আসছো তো আমি এই বাসাটা চিনি আমার সাথে আসো আমি তোমার এই বাসাটা যে দিয়ে আসি না উনি বলতেছে তো আমি কইছি আপনি কি চিনেন তো বলে যে হ্যাঁ আমি চিনি তো বলতেসে আমার আবার বিশ্বাস হয়েছে যদি সত্যি চিনতেও পারে পরে আমি আপনাকে নেওয়ার জন্য পরে উনি আবার আমার কুলে লইছে কুলে নিয়ে রুডি পানি এগুলো কিনে দিছে আমার আমার ফ্রেন্ডে তো খুব ক্ষুধা পরে আমি আমি খাইছি খাওয়ার পরে উনি কুলে লইছে আমারে আমার কুলোলে বলতেছে যাও তোমার বাসায় দিয়ে আসি এটা বললে উনি ওনার বাসায় লেগে গেছে বাসায় নেওয়ার পরে বলতাছে তখন আমি অবাক লেগে গেছি যেটা তো আমার বাসা না লেগে গেছে একটা বস্তির ভেতর আমি তো ছিলাম ওনায় ছয় থালার উপরে পরে নিয়ে যাওয়ার পরে উনি আবার দুই দিন রাখার পরে আরেকটা বাসাই দিয়ে দিছে মানে তো বাসায় দেওয়ার পরে ওই বাসায় আমি ছোট মানুষ কাজ করতে না পরে আবার উনারে ফোন দিয়েছে তো বলতেছে কাজ করতে পারে না পরে ওই বাসার মালিকটা ভালো ছিল তো বলতাছে যে ভাইয়া উনি তো কাজ করতে পারে না উনারে নিয়ে যান পরে যেই মহিলা দিয়ে আসছিল ওই মহিলা আবার বাসায় নিয়ে আসছে আসার পরে বলছে যে মাইক তুমি তো আর আই গেছো মিথ্যা কথা বলতেছে যে আমি তো মাইক দিয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি তো এই তোমার ঠিকানা পাই নাই খুঁজা এটা বলছি বলার পরে আমারে এমন দেশে নিয়ে গেছি দেশে নিয়ে যাওয়ার পরে তার তোর সমর্থন নাই বলার তো সে নিজেই তো রিক্সা চালাই নিয়ে তার বোনের কাছে দিয়েছে কি বলবো সার কষ্টের কথা অনেক করুণ কাহিনী সার দিছে তার এক বোনের কাছে বোনেরও তো অনেক দেশের মানুষ আবার দেশের মানুষ দেওয়ার পরে তার ফ্যামিলিতে অনেক মানুষ আমার না পরে দিছে তার এক বোনের মেয়ের কাছে তার বাচ্চা কাচ্ছা নাই দেওয়ার পরে সবাই বলতেছে তার তো বাচ্চা কাচ্চা নাই মানে মহিলারা আম্মা ডাকতে আর ওই ওই লুকটারে বাবা ডাকতে বলতেছে তো আমি অনেক ভাই চিন্তা করে দেখলাম যে তার তারা তো আর ছেলে মেয়েরাই তাহলে আমি ডাকি তো অনেকদিন পর মানে ডাকতে ডাকতে তো অভ্যাস হয়ে গেছে আব্বু আম্মা ডাকতাম তো কিছুদিন পরে তার এলোমেলো হ্যাঁ আমার ঠাইল না না হওয়ার পরে স্যার আবার ওই কাদিরের বোনের কাছে দিল আর এক বোনের কাছে তো তার দুইটা মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে তার দুইটা ছেলে ছিল ছেলে থাকার পরে ওই না আমি কিছুদিন থাকার পরে বলতেছে যে আমার স্কুলে ভর্তি করে দিল তো যে স্কুলে ভর্তি করে দিলো স্যারের স্যারগুলো খুব ভালো ছিল মানে খুব ভালোবাসতো আমি বললে একেবারেই খুব ভালো ছিলাম তো আমার সবসময় রুল থাকতো এক নাইলে দুই থাকতো এরকম আবার আমার কোনো কিছু লাগতো না তারাই ফ্রি করে দিত সব কিছু মাসে হন টাকা দিত একশো টাকা করে একশো টাকা করে দিত পরে যে লোকটা আমার ফলসে খুব আদর করতো ছেলে দুইটাও খুব আদর করতো এখন দুইটা ছেলে নাই স্যার অ্যাক্সিডেন্টে মারা গেছে তো তারা আমার খুব ভালোবাসতো তো এভাবেই মানে কিছু খায় কিছু না খায়া আমি ভাবলাম যে আমার চোখ দু ফোটাতে হয় কোনোদিন তো আমার বাপ মার আশ্রয় আমি পাইতেও পারি আমার এটা বিশ বিশেষ ধারণা ছিল পরে আমি খুব কষ্ট করে নিজের অভিজ্ঞতাতে আমি ফাইভ পাস করে আমারে ক্লাস সিক্সে ভর্তি করে দিল ওই ওই লোকটার আবার মামা ডাকতাম তো সিক্সে ভর্তি করে দিল দেওয়ার পরে কিছুদিন স্কুলে যাওয়ার পর স্যার ইন আর চাকা হইলো না চলো তাদেরই সংসারে এলো মেললো তনার স্যার বড় হয়ে দিতেছি কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না স্যার বুঝে নিতো যখন একটা মেয়ের হয় তখন বিয়ে দিলে টাকা পয়সা খরচ হবে তাদেরও সামর্থ্য নাই তখন নিয়ে গেলো আবার তার বোন আমার শাশুড়িটা খুব ভালো মানুষ ছিল তো বলতেছে যে দিয়া আমার ছেলে লেগে বউ করে একটাই ছেলে আমার স্বামী খুব ভালো মানুষ স্যার স্বামী খুব ভালো মানুষ আমার একটা ননদ আমার নিয়ে আমার ননদ খুব ভালো মানুষ পরে তার ছেলের লিগে তারা বিয়া দিব না পরে আমি আমি একমতন আমি ইশ্রাকৃত পাবি আমি বলছি যে না আমার এই জায়গায় বিয়ে দিলে আমি সুখী হয়ে যাবে আমি নিজে দেখতেছি পরে আমি আমার স্বামীর সাথে একমাত্র জোর করেই আমার বিয়ে হয়েছে হইলে এখন স্যার আমার এক আমার ছেলে আমার আমার স্বামী এই পর্যন্ত বলে নাই যে আমার শ্বশুর বাড়ির নাই বা আমার কিছু লাগবে বা আমার অবহেলাও করে না আমার কোনো জিনিসের অভাব নাই অভাব দেয় নাই স্যার এখন আমার এক ছেলে ক্লাস সেভেনে পরের নাম জসিম এক মেয়ে স্বামী তিন বছর চলতে সেরানিং আমি অন খুব সুখী স্যার সুখী থাকলে আমার মনের ভিতর খুব কষ্ট স্যার মানে আমার মনের ভিতরে শান্তি নাই স্যার আমি কবে আমার ঠিকানা খুঁজে পাই মানুষ অনেক কবহেলা করে যে আপন না থাকলে তো বুঝে নি যে কি কষ্ট আপনি কাউকে দেখলে চিনবেন মা তো মারাই গেছে বাবাকে দেখলে চিনবেন ভাইকে দেখলে চিনবেন বাবাকে দেখলে স্যার আমি চিনবো বাবার নাম কি আপনার আয়োবালি স্যার আর মায়ের নাম মায়ের নাম রহিমা স্যার ভাই বোনের নাম মনে আছে আপনার? মনে আছে স্যার একটা শুধু বোনের নাম মনে নেই আমার কত আমার মনে আছে আমার বোনের নাম ভাইদের নাম গুলো বলেন তো একটু। আমসরউদ্দিন, বাবরউদ্দিন, মুফতারউদ্দিন। আর বোনের নাম? বোনের নাম রাহিলা আর জিনা, মুর্জিনা আর আমি ছোট আমার নাম মনিরা। মনিরা। জি। জশরের চন্ডীপুর গ্রাম চন্ডীপুর গ্রাম চন্ডীপুর জি স্যার চন্ডীপুর গ্রাম এটা মাথায় রাখতে হবে হ্যাঁ খুব সুন্দর করে লিখে নিয়ে আসছে আপনাকে খবর দিয়েছে এখানে কে আপনার আমার ননদ স্যার আপনার এই যাপন টিকা নাই আমি আগে মোবাইল চালাতে এখন আমার ছেলে পড়াশোনা করে মোবাইল চালাই না স্যার আমার ছেলে নষ্ট হয়ে যাবে এই জন্য মোবাইল চালান না এখন আবার মোবাইল একটা কিনছি শুধু আপনাদের এই খবর দেখার জন্য জি স্যার আমার ননদ বলছে পরে ভিডিও গুলো পাঠাইছে দেখে আমার আর

আপনাদেরকে কিন্তু যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন ফেসবুকে দেখছেন শেয়ার করতে হবে যদি কোনো গ্রুপ খুঁজে পাওয়া যায় যশোরে সেই সব গ্রুপগুলোতে আপনারা শেয়ার করেন নিশ্চয়ই ভালো কিছু হবে আর যদি কোনো পরিবার দাবি করেন ওনাকে তাহলে নিজেরা নিজেরা আপনারা যোগাযোগ করবেন না আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে দুই পক্ষকে সামনাসামনি মিলিত করব। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি তাবাক্কাল তো আল্লাহ আর কিছু বলবেন না সব বলছেন স্যার আমার বলা শেষ এখন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি খুঁজে পাইলে আমি অনেক সুখী স্যার অকালতাল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আসসালামু আলাইকুম